ভারতে চলছে কৃষকদের আন্দোলন, ভারত বন্ধের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি তার কাছে যাব। তাকে যে চার ঘন্টার যে সাধারণ ধর্মঘট ভারত জুড়ে সেটি কিন্তু আর মাত্র এক ঘন্টা রয়েছে। যদিও আপনি জানেন যে বিজেপি ব্যতীত অন্য সবগুলো রাজনৈতিক দল কৃষকদের আন্দোলনের সঙ্গে শরিক হয়ে এই ধর্মঘটে সামিল হয়েছে এবং তারা কিন্তু কার্যত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টারই ধর্মঘট পালন করেছে, যেটি দেখেছি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং কলকাতাতেও বামপন্থীদের অতি সক্রিয়তা। এদিকে জানেন যে একই সঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু আজকে উত্তরাঞ্চলের জেলাগুলোতে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু বন্ধ হরতাল ডেকেছে এবং সেটিও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গতকাল উত্তরাঞ্চলের যে সচিবালয় সেই সচিবালয়ে ঘেরাও কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় এবং সেখানে বিজেপির একজন সমর্থকের মৃত্যু হয়। সেই মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে বলে দাবি তোলে এবং তারই প্রতিবাদে আজকে ১২ ঘন্টার এই ধর্মঘট পালিত হচ্ছে সেখানে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তার যে পুলিশের গুলিতে মৃত্যু হয়নি, সেটি যে গুলি তার ভেতর থেকে শরীর থেকে পাওয়া গেছে সেটি পুলিশ ব্যবহার করে না। রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এই মৃত্যুকে ঘিরে। ১২ ঘন্টার বন্ধে সেরকম সহিংসতা নেই। আপনি জানেন যে আগামী বছর মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, সুতরাং সারা ভারতে যে কৃষকদের যে আন্দোলন সেই আন্দোলনটি এখানকার রাজনৈতিক দলগুলো তাদের একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং তারই মূলত জমি দখলের যে লড়াই সেটি কিন্তু আজকে এই বন্ধের মধ্য দিয়ে আমরা দেখতে পেরেছি। সার্বিকভাবে এখনো এই বন্ধকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো গ্রেফতারের ঘটনা ঘটেনি, তবে বেশ কিছু দূরপাল্লার ট্রেন আমরা দেখেছি যে বন্ধের কবলে পড়ে আটকে যায় এবং পরে স্বাভাবিক হয় এবং স্বাভাবিকভাবে অন্যরকম পশ্চিমবঙ্গের যে অন্য দিনের মতো স্বাভাবিক চিত্র সেটি কিন্তু দেখাচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই বন্ধের বিরোধিতা না করলেও কিন্তু প্রশাসনিক যে তৎপরতা সেটি কিন্তু চোখে পড়েছে। তো এই ছিল আমার কাছে খবির ভারতের যে কৃষকদের ডাকে বন্ধ, আমার কাছে থাকা তার বন্ধের সেই সর্বশেষ ভারত বন্ধ কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সুব্রত আচার্য।